Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি জানাবো এমন একটা দোয়া যা সরাসরি আল্লাহ রাসূলের সাহাবাদের থেকে এসেছে। দোয়াটার প্রেক্ষাপট আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে দোয়াটা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দোয়াটির ফজিলত ও মর্তবা সম্বন্ধে সাহাবাদের মধ্যে পরস্পরের মধ্যে ইখতিলাফ অর্থাৎ মতপার্থক্য দেখা গিয়েছে সাহাবাদের মধ্যে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দোয়া যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে তার 600 বছরের কাজা নামাজ এর বরকতে আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। অনুরূপ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন 700 বছরের, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এই দোয়া পাঠকারী 1000 বছরের কাজা নামাজ না পড়েও কাজা নামাজের সব মানে পড়ার সমপরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। এই দোয়ার বরকতে আল্লাহ পাক কাজা নামাজ যদি সে নাও পড়ে থাকে, না পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। যাই হোক, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমায় এই পবিত্র দোয়ার ফজিলত বর্ণনাকালে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের এরূপ 600 ও 1000 বছর হায়াত বয়স কোথায়, যে এর নামাজ কবুল হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দোয়া পাঠকারী বাপ দাদা পরদাদা ও আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নামাজ কবুল হয়ে বছর পূরণ করা হবে। দেখেন, এই দোয়া যদি আপনি পড়েন আপনি এতদিন বাঁচবেন না। আপনি নামাজ না পড়েও নামাজ পড়ার সওয়াব হবে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও নামাজ না পড়ে নামাজ পড়ার সব লাভ করবেন। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলত হবে এই ছোট্ট একটা আমলের মাধ্যমে। আপনাদের সাথে শেয়ার করছি সেই দোয়াটা, মাজমুআ-ই ওয়াজিফা নামক কিতাবের 377 নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিয়ামাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লিল আলাইহি, الحمد لله قبل كل حال وصلى الله على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. আবার বলছি, الحمد لله على كل نعمته, الحمد لله على كل آلائه, الحمد لله قبل كل حال وصلى الله على خير خلق محمد وآله وأصحابه أجمعين বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমল করবেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।